এক বৃদ্ধের পুকুর দখল করে ভরাট করে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় ওই বৃদ্ধকে এবং তার পরিবারকে প্রাণনাশের পর্যন্ত হুমকি। মালদার গাজল থানার মনানীপুর এলাকার ঘটনা। গাজল ব্লকের বিএলআরও থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আতঙ্কে এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই পরিবার। এদিকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অভিযুক্তরা। ওই বৃদ্ধের অভিযোগ, যারা হুমকি দিচ্ছে তারা এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তারাই পুকুর ভরাট করছে। মনানীপুরের বাসিন্দা নগেন রবিদাসের অভিযোগ, তার বাড়ির পাশে তাদের একটি পুকুর রয়েছে। পুকুরের একাংশের মালিকানা রয়েছে তাদের এবং বাকিটা রয়েছে অন্য লোকের। ওই এলাকার কিছু জমি মাফিয়া সেই পুকুরটি ভরাট করে দিচ্ছে। এই পুকুর ভরাট হয়ে গেলে সামনের বর্ষা বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যাবে গোটা এলাকা। তারা প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি গাজলের বিএলআরও এবং গাজল থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অভিযুক্তরা লাগাতার তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের পর্যন্ত হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তারা। ওই পরিবারের সদস্যরাও জানিয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। অভিযোগ জানিয়েছেন আপনারা? আমাদের এই পুকুরটা, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমরা এই পুকুরটা দিয়েছি পুকুর, কিন্তু এখন এই প্রমোটরগুলো এই প্রমোট কিনে নিয়ে এটাতে প্লট করে বিক্রি করছে। আমরা এর জন্য বিডিও সাহেবকে বলেছি, বিএলআরও সাহেবকে বলেছি, থানায় গেছি, সব জায়গায় ইয়ে করেছি। ওরা পয়সা খেয়ে চুপচাপ বসে আছে, কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না। আপনারা প্রতিবাদ করলে কি বলছে? আমরা প্রতিবাদ করলে প্রমোটাররা বলছে তোমরা বেশি প্রতিবাদ করলে তোমাদেরকে এখানে মেরে শেষ করে দিব। কারা বলছে এটা? ওই প্রমোটারগুলোই, ওই যে এখানকার একটা ছেলে আছে আতিদুর নাম, ওরা ওই গুন্ডা ফুন্ডা নিয়ে আসে, হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, ওরা প্রাণনাশের ইয়ে করছে। আমরা দুজন দুই স্বামী স্ত্রী আছি, আমাদের কাছে তো কোনো ছেলে পেলে নাই, ভয় আছেন? আমাদের এখন বর্তমানে ভয়েই আছি আমরা। সামনে তো বর্ষা, সামনে তো বর্ষা, এই যে পুকুরটা ভরে দেওয়ার পরে কি পরিস্থিতি হতে পারে আপনাদের? সামনে বর্ষা আছে, পুকুরটা যদি ভরে যায় তাহলে একদম জল বের হবে না। জল না বের হলে এখানে পুরো ওই যে ইয়ে থেকে পর্যন্ত একবার জল ওদিক থেকে আসে, আমার বাড়ির পিছন দিয়ে টুপটুপ হয়ে যায়, আর সাপ টাপ সব আমার গোয়ালটারে ঘরেও ঢুকে যায়। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী দলের উপর অত্যাচার করতে করতে এমন জায়গায় পৌঁছেছে, টাকার লোভে এখন নিজের দলের সমর্থকদেরও ছাড়ছে না, আর বেশ কিছু আধিকারিক টাকার বিনিময়ে তাদের মদদ দিচ্ছে। এটা সারা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে চলছে, তৃণমূলের ছোটোখাটো নেতৃত্ব থেকে বড় নেতৃত্ব কীভাবে হাউ টু মেক মানি এই পদ্ধতিতে নেমেছে। কোথায় কোথায় জলাভরাট করছে, কোথাও এনআরজিএসের টাকা লুটপাট করছে, কোথাও পঞ্চায়েতের টাকা লুটপাট করছে, কোথাও জমি জায়গার ঝামেলা মেটাতে গিয়ে জমি বৃষ্টি করে নিচ্ছে, এই ঘটনা অহরহ ঘটতে আছে। এবং এখানে সারা পশ্চিমবঙ্গে এখন রক্ষকই ভক্ষক, মানুষ বিএলআরের কাছে যাচ্ছে, মানুষ পুলিশের কাছে যাচ্ছে, তারা টাকা নিয়ে সেই কাজগুলো সমানে করে যাচ্ছে। কারণ মালদা জেলায় আমরা দেখছি একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, তার রকম চেঞ্জ হয়ে যাচ্ছে বিএলআর অফিস থেকে। তো অবভিয়াসলি এটা বিএলআর এবং ডিএলআর এটা ইনভলভ আছে, আমরা জোর গলায় এটা বলতে পারি, দাবি করতে পারি যে এটা তারা ইনভলভ আছে এবং টাকা নিয়ে তারা এই কাজগুলো করছে। কারণ ভূমি সংস্কার আইনে রকম চেঞ্জ কিন্তু এইভাবে করা যায় না, একটা ডোবার রকম চেঞ্জ করা যায় না, পুকুরের রকম চেঞ্জ করা যায় না, কিন্তু আশ্চর্যজনকভাবে বিএলআর ডিএলআররা তারা টাকার বিনিময়ে তারা কীভাবে এগুলো চেঞ্জ করছে, মানুষ তাদের কাছে কমপ্লেন জানাতে গেলে কোনো সদুত্তর পাচ্ছে না। বারে বারে ডিএম সাহেবকে জানানো হয়েছে, তারপরও সমানে জলা ভরাট হয়ে যাচ্ছে সমস্ত কিছু, যেখানে এনআরজিএসের টাকা চুরি হয়ে যাচ্ছে, চারিদিকে একটা লুটপাতের রাজত্ব শুরু হয়ে গেছে। যদিও তৃণমূল রাজ্যের কমিটি সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এসবের পাশে দল দাঁড়াবে না, এক্ষেত্রে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। এখন সবাই তৃণমূল হয়ে গেছে, আপনি যাকে ধরবেন দেখবেন সব তৃণমূল। আজকে একটা জায়গায় গিয়েছিলাম আমি, ওদেরকে কিছুদিন আগেও দেখেছিলাম অন্য দল করছে, আজকে দেখছি ওরা বললাম তৃণমূল। সুতরাং কে তৃণমূল না কে তৃণমূল না, নেটিং করা খুব মুশকিল, কারোর মুখে তো আর কাপড় লাগাতে পারবো না। তৃণমূলের মেম্বারশিপটা দেখাক যে আমি তৃণমূলের মেম্বার হয়েছি, সেটা নয়। যে ঘটনা ঘটেছে সেটা খুব বাজে, এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়, কারণ সরকার জলাভূমি বন্ধ করার ঘোর বিরোধী।